দাদা, 7-8 বছর আপনি পোলট্রি ফার্মিং ব্যবসার সঙ্গে যুক্ত, এর আগে কোনো দিন এত মুরগি একসঙ্গে মারা গেছে? আজ অনেক দিন পর আমার আপনার মতো একজন সাধারণ পোলট্রি ফার্মারের করুণ প্রতিবেদন নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। বন্ধু, আমরা যারা মুরগি চাষের সঙ্গে যুক্ত, 90% চাষি এখন সবাই কোনো না কোনো কোম্পানির মাধ্যমে চাষবাস করি, কারণ চাষের খরচ এবং ক্ষয়ক্ষতির রিস্ক কোম্পানির হাতে থাকে বলে। মুরগি চাষে লাভ করার ভিডিও দেখেছেন, কিন্তু একটা লটে একজন কন্ট্রাক্ট ফার্মারের আর একটা কোম্পানির কতটা পরিমাণ ক্ষতি হতে পারে, বন্ধু আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে। ভিডিও শুরু করার আগে বন্ধু ক্ষমা করবেন আজ প্রায় 6 মাস পর ফিরে আসার জন্য। ইচ্ছে কিংবা স্বপ্ন পূরণের জন্য যে সময়টা ইউটিউবের জন্য দেওয়ার প্রয়োজন, সেটা আমার কাছে খুব কম। আর যদিও সময় থাকে, সেটা আমার পরিবারের জন্যও খুব প্রয়োজন। এই মুহূর্তে 2024 সালে 3 নম্বর লটে পড়েছি, এখন কাজ করছি শালিমারের কাছে। আজ 20 দিন পাখির বয়স, মোর্টালিটি নর্মাল। চলুন বন্ধু, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। বিগত ফাল্গুন এবং চৈত্র মাসে কিছু ফার্মের মুরগি হঠাৎ করে মারা যেতে শুরু করে মাত্র 2-1 দিনের মধ্যেই। পাথর প্রতিমার দুর্গা গোবিন্দপুর বাড়ি কালীপদ মণ্ডলের ফার্মে এমনই ঘটনা শুনে চলে এলাম সরাসরি ফার্মে। দাদা, 7-8 বছর আপনি পোলট্রি ফার্মিং ব্যবসার সঙ্গে যুক্ত, এর আগে কোনো দিন এত মুরগি একসঙ্গে মারা গেছে? না, এর আগে আমার কোনো দিন এত মুরগি মারা যায়নি, এই সর্বপ্রথম। আজকে 6-7 বছর ব্যবসা করার পরে এই প্রথম আমার এই কেসটা ঘটলো, একটাও মুরগি নেই, 2500 মুরগি পুরো শেষ হয়ে গেছে। এটা কদিনের মধ্যে? এটা 33 দিন হয়েছে, 1902 কিলো ঘর, তারপরে এই 2 দিনের মধ্যে সব শেষ, কোনো মুরগি আর বেঁচে নেই। আপনার অভিজ্ঞতায় কী মনে হয়, এটা কোনো ভাইরাসের ইনফেকশন না অন্য কিছু সমস্যা? আমাদের অভিজ্ঞতা তো মনে হচ্ছে যে এটা অতিরিক্ত মশার জন্য, মশার কামড়ে, তারপরে যেরকম মানুষের শরীরে ম্যালেরিয়া, ডেঙ্গু হয়, সেই কারণে হয়তো হয়েছে। আমি একটা মুরগি কেটে দেখেছিলাম, কিন্তু মানে পাখির গায়ে পুরো রক্ত নেই, জল হয়ে গেছে সব, এই জন্য হয়তো হয়ে গেছে। আর অনেকে বলছে যে ভাইরাস, এটা ভাইরাস নাও হতে পারে, এই অতিরিক্ত মশার জন্য হয়েছে। আপনার মোট কত মুরগি ছিল ফার্মে? আমার 2400 মুরগি ছিল। 2400-এর মধ্যে এখন কত পাখি বেঁচে আছে? এখন বেঁচে নেই, ওই 100-150 মতন বেঁচে আছে, আর নেই, সব শেষ। আচ্ছা, রোগটি লাগার আগে কোনো লক্ষণ দেখতে পেয়েছিলেন? লাগার আগে কোনো লক্ষণ তেমন কিছু দেখতে পাইনি, ওই প্রথম দিন 15-16টা মুরগি মরেছিল, তারপরের দিনে ওই 300-400 চলে গেছে, মানে তারপরের দিনে সব শেষ। এটা 30 দিনের পরেই? হ্যাঁ, 32 দিনের পরে। সুপারভাইজারের কোনো বক্তব্য বা সুপারভাইজার কিছু ট্রিটমেন্ট নিতে বলেছিল আপনাকে? ট্রিটমেন্ট নিতে বলেছিল, একটা মেডিসিন দিয়েছিল ওই অফিস থেকে এসবে, ওইটা খাওয়াতে বলেছিল, আর কিছু না, বলেছিল যে কোনো আমরাও কিছু করতে পারবো না, আর তুমি করবে কি। এই মুহূর্তে আপনি কি পন্থা অবলম্বন করছেন, সব মুরগি নিয়ে গিয়ে ওখানে নদীর ধারে ক্লিয়ার করছেন? এই মুহূর্তে যেখানে সেখানে ফেলানো যাবে না, যেহেতু ওটা এত মুরগি মরে গেছে, ভাইরাসের সৃষ্টি হয়েছে, এই জন্য আমি নদীর ধারে গিয়ে গাড়টা কেটে ওইখানে চাপা দিয়েছি, সব লোক ধরেছি, 7-8 জন নিয়ে গিয়ে সব ইয়ে করে দিয়েছি, গর্ত খুলে সব চাপা দিয়েছি মাটি। এই লটে আপনার কত টাকা লস হতে পারে, যদিও কোম্পানির চাষ এটা? যেহেতু কোম্পানি চাষ, নিজের আমার নিজেই মানে কোম্পানি থেকে পেমেন্ট পেতাম আমি 45-50 হাজার টাকা, এই পুরো টাকাই লস আমার, এই কোম্পানি তো পেমেন্ট দেবে না, এমনিতে আমার কষ্টটা বিথে যাবে। 2500 মুরগি যদি 1900 করে গড় ধরি, তাহলে 4750 কিলো মুরগি। কোম্পানি মুরগি বানানোর পেছনে যদি প্রতি কিলো মুরগির পেছনে 80 টাকা করে খরচ করে থাকেন, তাহলে 1 কুইন্টাল মুরগির পেছনে কোম্পানি 8000 টাকা খরচ করে 47 কুইন্টাল 50 কিলো মুরগিতে মোট 380000 টাকা মতো খরচ করেছিল, যেটা কোম্পানির নিমেষে ক্ষতি হয়ে গেল। লাভ লোকসানের ব্যবসায় ক্ষতির পরিমাণ কম বেশি যে পক্ষেরই হোক না কেন, আবার কোম্পানি প্লেসমেন্ট দিচ্ছে, আশা করি এই খারাপ পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে।
ছোট ভাইয়ের এই ছোট্ট ভিডিওটি বন্ধু যদি আপনার একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, যাতে এমনই আর একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ততক্ষণে বন্ধু সবাই ভালো থাকুন।